থেকে ট্রেনে বাসে ঝুলতে ঝুলতে আজকে আমরা ঘুরতে গেছিলাম, আমি ও আমার একটা ফ্রেন্ড মিলে। তো আমরা এখন ফিরলাম, জাস্ট প্রচণ্ড টায়ার্ড হয়ে রয়েছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে রয়েছি। তো কোথায় গেছিলাম আর আজকে কি সেটা বল। আজকে হচ্ছে 25 ডিসেম্বর ক্রিসমাস ডে। ইয়েস, আজকে 25 ডিসেম্বর ক্রিসমাস ডে। আর এটা স্পেশালিটিতে আমরা আজকে কোথায় কোথায় ঘুরতে গেছিলাম, কী কী করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগে। তোমরা বড় দেখো আর পুরো ভিডিওটাই সবাই দেখবে, নইলে কিন্তু অনেক স্পেশাল স্পেশাল অনেক অ্যাট্রাকটিভ জিনিস আছে যেটা তোমরা দেখে তোমরাও সেখানে যেতে পারো, কারণ সেখানে এখন দারুণ দারুণ অফার চলছে, তো সেখানে তোমরা যেতেই পারো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা লাস্ট অবধি একদমই দেখতে হবে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি আগেই বলেছি, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, চটপট করে সবাই সাবস্ক্রাইব করে দাও। তো চলো বলো আমরা ভিডিওগুলো দেখো। তো আজকে আমরা ফার্স্টে গিয়েছিলাম দমদম ডায়মন্ড প্লাজাতে, তো ওখানে আমরা কোনো ভিডিও শ্যুট করিনি, করা হয়নি আর কি। ওখানে 25 ডিসেম্বরের জন্য ক্রিসমাসে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, তো ওটা কোনো ভিডিও শ্যুট করিনি। ওটা কত ফটোস তুলেছি সেগুলো আমি তোমাদের ভিডিও শেষে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তো আমরা এখন এসেছি তোমার মিত্র ক্যাফেতে, আমরা যাচ্ছি, এটা হচ্ছে দমদম 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে, জাস্ট 3 মিনিট হাঁটলে পরে তোমার মিত্র ক্যাফে, যেটার অরিজিনাল ব্রাঞ্চটা হচ্ছে শোভাবাজারে, আর এটা হচ্ছে নতুন করেছে দমদমে, এই যে তোমরা দেখতে পাচ্ছ মিত্র ক্যাফে। তো এখানে এদের এটা নিউ ব্রাঞ্চ খুলেছে, তো আমরা যাচ্ছি এখানে, যেগুলো ফেমাস যে খাবারগুলো ফেমাস সেগুলি আমরা আজকে এক্সপেরিমেন্ট করব। তো এখানে দেখো, তোমাদের দেখাচ্ছি যে এই মিত্র ক্যাফেটা কত বছরের পুরনো, তার যে মানে কত ফেমাস, তার সব জায়গাতে নাম দেখা গেছে, নিউজ পেপার থেকে শুরু করে সব জায়গাতে খুব ফেমাস এই মিত্র ক্যাফে। তো চলো আমরা যাই ভেতরে। তো ফার্স্ট ঢুকতেই ওরা খুব সুন্দরভাবে স্যানিটাইজ করেছে, ওটা ভিডিওটা শ্যুট করা হয়নি, তো খুব সুন্দর ডেকোরেশন। আমরা তখন অনেকটা সকালেই গেছিলাম, 1:30 নাগাদ ফাঁকাই ছিল মোটামুটি। তো আমরা ফার্স্টেই অর্ডার করেছিলাম এখানে সবথেকে ফেমাস যে খাবারটা, তো সেটা আমি তোমাদের পরে বলছি, তার আগে তোমাদের আমি মেনুটা দেখিয়ে দিই। এটা হচ্ছে মেনু চার্ট, আর এটা হচ্ছে নিউ মেনু চার্ট যেটা নতুন করেছে। এখানে প্রচুর কম্বো অফার রয়েছে, তোমরা দেখো যে বিভিন্ন স্টাইলের কম্বো অফারগুলো রয়েছে বিভিন্ন খাবার। তো আমরা অর্ডার করেছিলাম ফিশ ডায়মন্ড ফ্রাই, আর একটা হচ্ছে ফিশ ডায়মন্ড কবিরাজি, এই দুটোই এখানে সব থেকে স্পেশাল। ফিশ ফ্রাই, ফিশ কবিরাজিটা একটু স্মল সাইজের, আর আমরা যেহেতু নিয়েছিলাম ফিশ ডায়মন্ড ফ্রাইয়ের, ফিশ ডায়মন্ড কবিরাজি এগুলো একটু লার্জ সাইজের। তো এই যে ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ, একটা প্লেটের সাইজ পুরো, মানে কতটা বড় প্লেটটা ছাড়িয়েও গেছে এমনকি, আর পুরোটার মধ্যে আমি খুব মজাই পেয়ে গেছিলাম দেখে, এতটাই সুন্দর। আর পুরোটা পুরো মাছে ভরা, ভেটকি মাছ দিয়ে করা পুরোটা। তো জাস্ট দেখো, আমি ফিশ, এটা ফিশ কবিরাজি এতটাই ক্রিসপি, মানে ঠিক ঝুরঝুর করছে। তো এটা দেখো যে পুরোটাই মাছে ভর্তি, আর এটা রয়েছে ফিশ ফ্রাই, ফিশ ফ্রাইটা পুরোটা একদম প্রথম থেকে, যে প্রথমে কিছু নেই মাছ ভর্তি সেরকম কিছু না, পুরোটাই মাছে ভর্তি, আর খেতে জাস্ট অসাম খেতে। আর আজকে আমার ভিডিওতে ভাইও রয়েছে, অনেক দিন বাদে ওকে নিয়েই এসেছি ঘুরতে, আর ও এটা টেস্ট করছে, ও ফিশ ফ্রাই খাচ্ছে, ও টেস্ট করছে, ফিশ ফ্রাইটাও জাস্ট অসাম। আর আমি এখানে ফিশ কবিরাজিটাও একটু টেস্ট করে দেখলাম, প্রচণ্ড পরিমাণে ক্রিসপি, ওরা কাসুন্দি দিয়ে দিয়েছিলো, মানে অসাধারণ খেতে। কবিরাজি আর ফিশ ফ্রাই এখানকার সব থেকে পপুলার, আর একদম ঠিকঠাক আছে পুরো, যেমনি টেস্ট তেমনি কোয়ান্টিটি। আর এখানে 3 রকমের সস দেওয়া রয়েছে, আর এটা ফেস্টিভ স্পেশাল মেনু রয়েছে এখানে, তোমাদের বলতে ভুলে গেছি, এখানে জল যেটাতে দিচ্ছে না জাস্ট অসাধারণ, ঠিক পুরো ফাইবারের একটা গ্লাস, এত এরকম সুন্দর আমি ঠিক দেখিনি কোথাও। তো আমাদের স্টার্টারে ছিল ওই দুটো, দেন আমরা মেন কোর্সে চলে এসেছি,
মেন কোর্সে আমরা নিয়েছি মিক্স চাউমিন অ্যান্ড চিলি চিকেন, কোয়ান্টিটি ইজ গুড। আমরা দুটো নিয়েছিলাম, সেখান থেকে আমরা তিনটে হাফ করে নিয়েছি। তো তোমরা দেখো যে একজনের পক্ষে ঠিকঠাক। দেন চিলি চিকেনে ছ পিস ওরা দিয়েছে চিলি চিকেন, প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি ঠিকঠাকই দিচ্ছে একদম। আর পপুলার আমি তো ভাইয়ের থেকেই নিয়ে প্রনটা খেয়ে নিলাম। আর সব কিছুই রয়েছে মিক্স চাউমিনে যা যা থাকে। তো চাউমিনের টেস্টটা একটু করে দেখি, টেস্টটা একদম পারফেক্ট, সব দিক থেকে ঠিকঠাক আছে, খুব ভালো। দেন আমি চিলি চিকেনটা টেস্ট করে দেখছি, গ্রেভিটাই শুধু নিয়ে দেখি আগে কেমন খেতে। তো চিলি চিকেনটা কি বলবো, আমার ঠিক অতটাও ভালো লাগেনি, একটু মানে কিছু একটা বেশি হয়ে গেছিলো মনে হচ্ছে চিলি চিকেনটাতে, আমার অতটাও ভালো লাগেনি। বাট মিক্স চাউমিন, ফিশ কবিরাজি, ফিশ ফ্রাই, ওগুলো জাস্ট অসাম, তোমরা আসলে পরে ওগুলো একবার টেস্ট করে দেখো। তো দেন আমরা লাস্ট যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে মকটেল, এটাও খুব সুন্দর খেতে, খুবই সুন্দর খেতে। মানে সব কিছু খাওয়ার পর এটা টেস্ট করলে পরে মাইন্ডটাই রিফ্রেশ হয়ে যায়, তো আমি তোমাদের এটাই বলবো। আর এখানে যারা সার্ভ করছে তারাও খুব ভালো ব্যবহার, তারা খুব স্পেশালভাবে সার্ভ করছে, আমরা যেহেতু ভিডিও করছিলাম বলে ওরা আর কি খুবই স্পেশালভাবে সার্ভ করেছে। তো আমাদের হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আর my appetite, don't leave me here high and dry.